المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. আমি আমার সম্মানিত মুসলিম ভাইদেরকে জিজ্ঞাসা করব, আপনারা কেন চুপ থাকেন? বাসা থেকে বের হচ্ছেন, কর্মস্থলে যাচ্ছেন অথবা মার্কেটে বা দুনিয়াবি কোনো কাজে বা কাজের ফাঁকে যখন অবসর হন, কেন চুপ থাকেন? এই যে চুপ থাকতেছেন, এই সময়টুকু কিন্তু গণনাকৃত। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনা, যে তোমার বয়সটি তুমি কোন কাজে ব্যয় করছো, কিভাবে নষ্ট করছো। তো এই যে অবসর সময় বা এই সময়টুকু আমি কি কাজে ব্যয় করেছি, আমি অবশ্যই জিজ্ঞাসিত হব। অনেক ভাই বলতে পারেন, তাহলে আমি চুপ থাকবো না, আমি কি করব, কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা আদুল্লুকুম আলা খাইরি আমালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম ওয়া খাইরুল লাকুম মিন ইনফাকি যাহাবি ওয়াল ফিদদা, আমি তোমাদেরকে বলবো না সবচেয়ে উত্তম একটি আমলের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের অতি প্রিয় আমলের কথা এবং স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করা থেকে উত্তম একটি কাজের কথা বা আমলের কথা বলবো না? তখন সে বলেন, এটি হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির করা আপনার জন্য খুবই সহজ, এতে যে কোনো সময় আপনি আল্লাহর জিকির করতে পারেন। আল্লাহর জিকির কিভাবে করবেন? যে কোনো অবস্থায় আছেন মুখটা শুধু চালু রাখেন, কি বলবেন আপনি? সুবহানাল্লাহ বলেন, জান্নাতে আপনার জন্য একটি ফল দেয় এক বৃক্ষ রোপণ হবে, আলহামদুলিল্লাহ আপনার নেকির পাল্লা ভারী হবে, না পারলে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান এবং জমিন এই পৃথিবীর থেকে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আস্তাগফিরুল্লাহ বলুন, আল্লাহর কাছে তওবা করুন 100 বার 200 বার, বেশি বেশি বলুন আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাই, এতে কি হবে, আপনার রিজিক বৃদ্ধি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপজীবিকা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ধন ভাণ্ডার রাখছেন, আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমন অনেক জিকির রয়েছে, দরুদ পড়ুন, দরুদ পড়লে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, দুনিয়ার জন্য যথেষ্ট হবে, আপনার গুণামোচন হবে। জেনে রাখুন, যদি আপনি চুপ থাকেন তাহলে দুনিয়া আখেরাতের অনেক অকল্যাণ আসতে পারে যেটি আপনি ধারণা করতে পারবেন না। আপনি দুনিয়াতে ব্যস্ততা দেখাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন রূহ কবজ করতে আসবে তখন আপনি যদি বলেন ক্বালা রাব্বির্জিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, হে আল্লাহ আমাকে আবার পাঠান দুনিয়াতে, আমি যেন আপনার সন্তুষ্টমূলক কাজগুলি করে আসতে পারি। আপনাকে অবশ্যই পাঠাবে না, আপনার এই সুযোগ নেই, তাহলে কেন চুপ থাকেন? সময়টুকু কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সময়টুকু অনেক কিছু রাখছে, যেটা কিয়ামতের দিন অনেক কিছু পাবেন যেটা আশানাতীত।